রংপুরের অটোরিক্সা চালকদের ছয়টি সংগঠনের ডাকে সকাল ছয়টা থেকে ধর্মঘট চলছে। রংপুরের অটোরিক্সা চালকদের ছয়টি সংগঠন আজ সকাল ছয়টা থেকে দুপুর দুটা পর্যন্ত ধর্মঘট ডেকেছে। পুলিশি হয়রানি বন্ধ, নিত্যপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদ সহ নয় দফা দাবিতে এ ধর্মঘট চলছে। রংপুর জেলা জাতীয় শ্রমিক পার্টির সভাপতি তোপাজ্জল হোসেন তোফা ইনফোমিডিয়াকে বলেন, আমরা দীর্ঘদিন নয় দফা দাবি বাস্তবায়নে আন্দোলন করে আসছি। দাবি আদায়ে মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে, কিন্তু কর্তৃপক্ষ আমাদের কোনো দাবি আমলে নেয়নি। তাই আমরা অটো চালকদের ছয়টি সংগঠন একত্রিত হয়ে সোমবার অর্থাৎ আজ ধর্মঘটের ডাক দিয়েছি। তিনি আরও বলেন, পুলিশি হয়রানি বন্ধ, নিত্যপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদ, অটোরিক্সার নতুন নাম্বার প্লেট, আইনশৃঙ্খলা সভায় অটো চালকদের প্রতিনিধির উপস্থিতি সহ নয় দফা দাবিতে এই ধর্মঘট চলছে।